নিজের স্ত্রীকে অন্যের স্ত্রী বানিয়ে প্রবাসে পাঠানো কি জায়েজ? সেখানে যদি স্ত্রী চাকরি করে টাকা দেশে পাঠায় সে টাকা হালাল হবে কিনা জানার উপকৃত হব। আমার জানতে ইচ্ছা করে এই প্রশ্ন যিনি করেছেন, তিনি যাকে মিন করেছেন, সেই পুরুষ লোকটা কি দেশে বসে বসে স্ত্রীর পাঠানো টাকা খায়? তাহলে তার হাতে চুরি পড়ে নারী সাজা উচিত। যে তার বউরে উপার্জন করতে দিয়ে সে বসে বসে খায়, এ তো পুরুষ না, এ তো পুরুষ জাতির কলঙ্ক, এ তো নারী আদা নারী। এবং নিজের বউকে আরেকজনের বউ কাগজে কলমে দেখায়া বিদেশে নেওয়া হোক কাগজে কলমে, এর চাইতে ন্যাক্কারজনক জঘন্য হারাম প্রতারণা আরেকটা কি হতে পারে? আপনাদের সিলেট এলাকায় এই হারামটা খুব জনপ্রিয় হারাম, যে লন্ডনে মেয়েকে পাঠাবে বা ছেলেকে পাঠাবে, তো লন্ডনে একটা মেয়ের সাথে কাগজে কলমে বউ বানায়, চুক্তি করে, এয়ারপোর্টে যাওয়ার পর দুজন দুদিকে চলে যায়। এই আপদ আপনাদের এলাকায় আছে না নাই? ভাই, টাকা নিয়ে তো কবরে যাইতে পারবেন না। এই হারাম উপায়ে আপনাকে বিদেশ পাড়ি দিতে কে বলেছে? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, একজন মুসলমান কখনো অসৎ এবং প্রতারণাকারী হতে পারে? আর ফালাফুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয়, দুষ্টামি করে করলে যা হবে, সিরিয়াসলি করলে তা হবে। এর ভিতরে একটা হলো বিবাহ, আটা হলো তালাক, আটা হলো দাসমুক্তি। আপনার এই যে বিবাহ, বিবাহ যদি রসিকতা করে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব দেন, সম্মতি আসে এবং সাক্ষী দুজন থাকে, বললেন যে না এটা মুখোমুখে করছি শরীয়তে দৃষ্টিতে, আসলে তালাক বিয়ে হয়ে যাবে, ওটা মুখোমুখে হবে না। কথা কি বুঝাতে পারছি? আর যদি এরকম প্রতারণা করার নিয়ত করেন যে না মুখোমুখে করব, ওখানে যে আলাদা হয়ে যাব বা কাগজে কলমে পরে আলাদা ডিভোর্স দিয়ে দিব, তাহলে এটা হলো প্রতারণা। এই প্রতারক কখনো নবীর উম্মত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে। এক সময় টাকা পয়সা কামাই করে হাজি সাহেব, গাজী সাহেব, দানবী সাহেব অনেক কিছু হয়ে গেছেন, আসলে আপনার শুরু হয়েছে অন্য ন্যাক্কারজনক ভাবে। এটা আমাদের কারোরই পছন্দ করার কথা না। আল্লাহ আমাদের সবাইকে হারাম বর্জন করার তৌফিক দান করুন। ভাই, হারাম ছাড়ার জন্য কলিজা লাগে, কলিজা, এটা সবাই পারে না। পয়সার মোহ এটা এমন ডেঞ্জারাস জিনিস, পয়সার জন্য পারে না মানুষ, কোন জায়গায় মুখ দিতে হয় নোংরা জায়গায়ও মুখ দিতে রাজি আছে। কিন্তু যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে, যাদের মধ্যে তাকওয়া আছে, তারা বলে না টাকা দরকার আছে, কিন্তু টাকার জন্য এত ছেসরা হতে পারবো না, এত নিচে নামতে পারবো না, এত নিকৃষ্ট কাজ করতে পারবো না, হারাম করতে পারবো না, প্রতারণা করতে পারবো। অতএব হারাম কাজ ছাড়বেন তো সিলেটবাসী ইনশাআল্লাহ। ইসলামে এতিমের হক আদায়ের ব্যাপারে কি বলা হয়েছে? এতিমের হক আদায় করতে হবে। এতিমকে লালন পালনকারী সম্পর্কে নবীজি বলেছেন, আনা ওয়া কাফিদুল ইয়তিম কাহাতাইন, আমি এবং এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের মধ্যে পাশাপাশি অবস্থান করব। আমাদের সমাজে এতিমকে লালন পালন মানুষ করে স্বার্থে। কিসে করে স্বার্থে? মানে তার ছেলে মেয়ে হয় না, তখন একটা এতিম নিয়ে আসে, এনে তাকে লালন পালন করে। এরকম স্বার্থে যদি লালন পালন করে সে ফজিলত পাবে না। যে ব্যক্তি বাপ ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য নয়, বরং ইয়েতিমকে টাকা পয়সা খরচ খরচা পড়াশোনা সব দায়িত্ব নিয়ে, এতিম তার মায়ের কাছেই আছে কিন্তু উনি বাবার মতো স্নেহ দেন, সকল খরচ খরচা করেন আল্লাহকে খুশি করার জন্য, এই ব্যক্তি জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি অবস্থান করবে। অতএব আমাদের উচিত প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী এতিমদের পাশে দাঁড়ানো, কমপক্ষে একটা এতিমের স্পন্সর হওয়া, দায়িত্ব নেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। উল্টা বরং অনেক চাচা আছে যে অমানুষ, সে ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের সম্পদ থেকে ভাতিজাকে বঞ্চিত করে টাকা মেরে দেয়। আছে না নাই এরকম অমানুষ? এইরকম অমানুষরা, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে উলাইকা ইয়াকুলুনা ফি বুতুলিহিম নারা, তারা তাদের, এই যারা এরকম এতিমের হক মারে, এতিমের হক মারনেওয়ালারা, তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকায়। তাদের জাহান্নামে যাওয়ার নিশ্চয়তা তারা যেন দুনিয়া থেকে করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।